সিলেটের কুমারগাঁও সঞ্চালন গ্রিড উপকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে প্রধান ট্রান্সফরমার। ফায়ার সার্ভিসের 7টি ইউনিটের 1 ঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে উপদেষ্টা পদে বিয়ানীবাজারের আল্লামা শায়েক জিয়াউদ্দিন। বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন রাস্তাঘাটের নাম বীর মুক্তিযোদ্ধাদের নামে নামকরণ প্রক্রিয়া শুরু। কলকাতায় কালী পূজার অনুষ্ঠানে অংশ নেওয়ায় ফেসবুক লাইভ ভিডিওতে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে হত্যার হুমকিদাতা মহসিন তালুকদারকে আটক করেছে র্যাব। 7 দিনের রিমান্ড শেষে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির বরখাস্তকৃত এসআই আকবর হোসেন ভূঁইয়াকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত। মামলাটি দ্রুত নিষ্পত্তি ও যাদের নির্দেশে আকবর পালিয়েছিল তাদেরকে আইনের আওতায় আনার দাবি পরিবারের। অবশেষে সিলেট জকিগঞ্জ বিয়ানীবাজার সড়কের বাইপাস হিলালপুর অংশের প্রায় 2 কিলোমিটার সড়ক সংস্কারের উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপদ বিভাগ। চলতি মাসের মধ্যে সড়কটির সংস্কার কাজ শুরু হবে। গোলাপগঞ্জের সুরমা নদীর তীর থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে বাকের মিয়া ব্রিক্স ফিল্ডকে 1 লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জকিগঞ্জ উপজেলার বারঠাকুরি গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে গোয়ালঘরে আগুন ও 4টি গরু চুরি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন জকিগঞ্জ থানা পুলিশ।